ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রতিপক্ষের সম্মান পাওয়াটা মেসির শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। লিওনেল মেসির হ্যাটট্রিকে লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনার কাছে বড় হার মানতে হয়েছে রিয়াল বেটিসকে। কিন্তু দলের হার সত্ত্বেও স্বাগতিক সমর্থকদের উঠে দাঁড়িয়ে তুমুল হর্ষধ্বনিতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে সম্মান জানানোটা খেলোয়াড় হিসেবে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বলে মনে করেন বার্সেলোনার কোচ এর্নেস্তো ভালভেরদে। রোববার ম্যাচটি 4-1 গোলে জেতে বার্সেলোনা। 88 মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোল করার পর 85তম মিনিটে দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জাল খুঁজে নিয়ে পূরণ করেন হ্যাটট্রিক। হ্যাটট্রিকের পর 31 বছর বয়সী ফরোয়ার্ডের প্রতি নিজেদের সম্মান জানায় বেটিস সমর্থকেরা। মেসির খেলা উপভোগ করছেন বলে ম্যাচ শেষে জানান ভালভেরদে। লিও অসাধারণ একটা ম্যাচ খেললো, সে 3টা গোল করলো এবং 4র্থ গোলও করতে পারত। সে কোন মাপের খেলোয়াড় এটা তার একটা প্রমাণ। প্রতিপক্ষ তার কারণে ভুগলেও আমরা সবাই তার অতুলনীয় এই সময়টি উপভোগ করছি। এটা উল্লেখযোগ্য যে তারা তার প্রশংসা করেছে, এটা একটা স্বীকৃতি। 28 ম্যাচে 20 জয় আর 6 ড্রয়ে 66 পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বার্সেলোনা। 10 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ, আর রিয়াল মাদ্রিদ 54 পয়েন্ট নিয়ে আছে 3-এ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।